হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরবর্তী এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোড হচ্ছে 5 নম্বর এপিসোড। পূর্বের এপিসোড যারা দেখেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং অবশ্যই সেখানে পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি মেন স্টোরি টেলিংয়ে। প্রথমে আমরা দেখতে পাই জেনিফার ওয়াল্টার, সে টিভি দেখছিল। তো সেই সময় টিভিতে অ্যাড চলছিল শি হাল্ক বাই টাটিয়ানা, যেখানে টাটিয়ানা বলছিল শক্তিশালী হও এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হও। তো বিষয় হচ্ছে এই অ্যাডে দেখানো হচ্ছে বিউটি টিপস, অর্থাৎ রূপচর্চা করার অনেকগুলো প্রোডাক্ট। তখন আমরা দেখতে পাই শিয়ালকের বাড়িতে তার কাজিন চ্যাট সেখানে এসে উপস্থিত হয়েছে। তো সেখানে সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছে এবং সে বলছে, আমি বাজারে এই সকল প্রোডাক্ট অনেক পেয়েছি যেটা তোমার নাম দিয়ে বিক্রি হচ্ছে। তুমি যদি এই প্রোডাক্টগুলো সাইন করে দাও তাহলে কিন্তু আমি আরও অনেক টাকায় বিক্রি করতে পারি। তখন শিয়ালক বলে, এই সকল প্রোডাক্ট আমার না, এটা হচ্ছে টাটিয়ানা নামের একটি মেয়ের, সে আমার নামকে কপি করে আমার নামকে ইউজ করে এই সকল প্রোডাক্ট বিক্রি করছে যা অনেক বাজে প্রোডাক্ট। তারপরে সিন কাট হয়ে যায়। এরপর আমরা দেখি একটি শপিং মল, যে শপিং মল টাটিয়ানার। টাটিয়ানা টুইস্ট করে তার বন্ধুদের বলেছে যে আমি তোমাদের সাথে দেখা করতে চাই। তো সেখানে গিয়েছে শিয়ালক এবং নিকি। তো সেখানে গিয়ে দেখে অনেক ধরনের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা আছে। তার মধ্যে আছে পশুর চামড়া দিয়ে তৈরি করা প্রোডাক্ট, বিষাক্ত জিনিস দিয়ে তৈরি করা প্রোডাক্ট। তখন আমরা দেখি টাটিয়ানা এবং জেনিফার ওয়াল্টারের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয়ে গেছে এবং তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং তারা বলে, তোমার সাথে আমার কোর্টে দেখা হবে। এই বলে সিন কাট হয়ে যায়। তখন আমরা দেখি বাঘ নিকির কাছে আসে। নিকিকে বলে, চলো আমরা শপিং মলে যাই। নিকি বলে, কেন? বাঘ বলে, আমার কিছু জিনিস কিনতে হবে। নিকি বলে, ঠিক আছে আমি যাবো, কিন্তু আমার অ্যাডভান্স দিতে হবে, মানে আমার ভিজিট কত তুমি তো জানো। বাঘ বলে, ঠিক আছে তোমাকে ভিজিট দেওয়া হবে। বাঘ বলে, আয়রন ম্যানের স্নেকার বিক্রি হচ্ছে আর আমি 2 জোড়া স্নেকার কিনতে চাই। তো নিকি বলে, কেন 2 জোড়া কিনবে? বাঘ বলে, একটি রেখে দেবো আর আরেকটি পরবো। ঠিক সেই সময় নিকির একটা আইডিয়া চলে আসে মাথার মধ্যে, কারণ আমরা জানি শিয়ালকের কোনো কস্টিউম নেই, মানে তার কোনো পোশাক নেই, সুপার হিরোদের মতো কোনো পোশাক নেই। তো সে চায় একটি কস্টিউম বানাতে। তখন বাঘকে জিজ্ঞেস করে, তুমি কি কস্টিউম ডিজাইনারকে চিনো? তখন বলে, হ্যাঁ আমি চিনি, আর সে অনেক ভালো কস্টিউম বানাতে পারে, মানে সকল ধরনের কস্টিউম সে অ্যারেঞ্জ করে দিতে পারে। তখন তারা সেখানে যায় এবং দেখে একটি লোক দাঁড়িয়ে আছে। তো সেখানে মনে করে সেই লোকটি চাইনিজ, তাই তারা চাইনিজ ভাষায় কথা বলতে থাকে। কিন্তু সেই লোকটি বলে, না আমি চাইনিজ ম্যান না। তখন সেই লোকটি তাদের মনে করে হয়তো বা এরা পুলিশ থেকে এসেছে, কিন্তু অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে বুঝতে পারে যে এরা আসলেই কাস্টমার। তখন তাদের নিয়ে যায় অ্যাভেঞ্জারদের কিছু পোশাক আশাক আছে এবং অ্যাভেঞ্জারদের কিছু ইকুইপমেন্টস যেখানে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে এই সকল পোশাক সবই নকল, মানে টি শার্ট, থরের হাতুড়ি এসব আর কি। তো সেখানে লেখা আছে অ্যাভেঞ্জার, মানে এরকম আর কি। তখন নিকি বলে, না আমাদের এরকম নকল জিনিস দরকার নেই, আমার আসল জিনিস দরকার। তখন সেই লোকটি বলে, ওটা অনেক দাম। তখন নিকি বলে, তার মানে তুমি জানো কোথায় পাওয়া যায়? তখন বলে, হ্যাঁ আমি জানি। তখন নিকিকে বলে, ঠিক আছে আমি তোমাদের ঠিকানা দিতে পারি, কিন্তু তার জন্যে তোমাদের। তখন নিকি বলে, ঠিক আছে আমি তোমার কিছু টি শার্ট কিনে নেব। তারপরে তারা সেই স্থানে যায় এবং সেখানে লিফটের মধ্যে তারা পরিচয় দেয়, হচ্ছে আমরা টাইটানিয়া আমাদের পাঠিয়েছে এখানে। তখন এই কথাটি মিথ্যা হওয়ার কারণে তাদের রিজেক্ট করে দেওয়া হয়। এরপর বলে, আমরা অ্যাভেঞ্জার থেকে এসেছি। তখন তাদের কথা গ্রান্টেড করা হয় এবং 15 মিনিটের জন্য একটি সুযোগ দেওয়া হয় তাদেরকে দেখা করার জন্য। এরপর সিন কাট হয়ে যায়। শিহাল তার কোর্টে বিচার কার্য শুরু হয়ে গেছে এবং সেখানে টাইটানিয়া এবং টাইটানিয়ার উকিল আরও অনেকেই উপস্থিত আছে। দুই পক্ষের অনেক যুক্তি তর্কের মাধ্যমে জজ তাদের শুনানি দেয়। এই কেসটি আগামী সোমবার রায় ঘোষণা করা হবে। এরপর আমরা দেখতে পাই শিহালক চলে এসেছে তার সেই ড্রেসের জন্য। তো সেখানে লুক তাকে বলে, তোমার কোন ধরনের পোশাক দরকার? তো শিহালক বলে, আমার বিজনেস পোশাক দরকার, অর্থাৎ আমি অফিসে যেন পরে যেতে পারি, কারণ আমি ফাইট টাইট করব না এই ড্রেস দিয়ে। তখন লুক বলে, আমার কাছে যারা আসে তারা হচ্ছে সুপার হিরো, ফাইট করার জন্য পোশাক বানাতে আসে, আর তুমি এসেছো বিজনেসের জন্যে, তুমি চলে যাও। কিন্তু তখন নিকি বলে, আরে ইয়ার রাগ করো না, আসলে আমার বন্ধু বুঝতে পারে নাই, তুমি একে একটি ড্রেস বানিয়ে দাও, আর এ হচ্ছে কিন্তু হালকের বোন, সেই হিসাবে তুমি একটি পাবলিসিটিও পাবে। তখন তার সাইজের মাপটাপ নিয়ে বলে, ঠিক আছে কয়েকদিন পর তুমি চলে এসো। এরপর নিকি আর জেনিফার বাইরে চলে আসে এবং একটি ব্রেঞ্চে বসে কিছু খাচ্ছিল। তার কেসের বিষয়ে জেনিফারের মাথায় একটি আইডিয়া চলে আসে। যদি জেনিফার প্রমাণ করতে পারে যে সে আসলে তার নামটি আগে প্রচার করেছিল, তাহলে সে কেসটি জিতে যাবে। তখন তার মনে হয় সে যখন ডেট করছিল সেই সময় শিহালক নাম দিয়েই কিন্তু ডেট করছিল, অর্থাৎ তার প্রোফাইলটা ছিল শিহালকের, কিন্তু এই বিষয়টি ছিল অনেক সিক্রেট।
আর যেটা মানুষের কাছে উপস্থাপন করা যাবে না। তারপরেও জেনিফার ওয়াল্টার বলে, আমাকে যদি কেসটা জিততে হয় তাহলে অবশ্যই আমাকে এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এরপর সিন কাট হয়, শিয়ালকে দেখানো হয় তার কোর্টে। আমার কাছে মনে হচ্ছিল এই কোর্টের ব্যাপারটা একদম বাচ্চাদের কার্টুনদের মতো হয়ে গেছে, মানে বারবার তাকে দেখানো হচ্ছে কোর্টে, কোর্টের জজ, এই সমস্ত কিছু আর কি। যেহেতু জেনিফার ওয়াল্টার একজন লয়ার, তাই মনে হয় বারবার এই সিনগুলো ক্রিয়েট করা হচ্ছে। যাই হোক, সেখানে তার চারজন বয়ফ্রেন্ডকে ডাকা হয় এবং তারা এক এক করে বক্তব্য পেশ করে, অর্থাৎ তাদের শুনানি পেশ করে। সেই সময় তারা বলে যে আমরা প্রথম দেখা করেছিলাম শিহালকের প্রোফাইলের মাধ্যমে, অর্থাৎ শিহালক সেখানে উপস্থিত ছিল। এই সমস্ত কথা শুনে জজ শিহালককে, অর্থাৎ জেনিফার ওয়াল্টারকে উইনার করে দেয়, অর্থাৎ সে জিতে যায় এই কেসে। কিন্তু তারপরেও তার খারাপ লাগছিল, কারণ জেনিফারকে কেউ পছন্দ করতো না, পছন্দ করতো শিহালকেই। তখন তার লয়ারকে বলে, তুমি কি আজ সন্ধ্যায় ফ্রি আছো, তুমি কি পার্টিতে আসতে পারবে? তখন সেই লয়ার বলে, ঠিক আছে, কেন না। এরপর আমরা দেখি তারা পার্টিতে মানে মালটাল খাচ্ছিল আর কি। সেই সময় তার লয়ার বলে, তোমার সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তোমার পোশাক এখনো ঠিক হয়নি, মানে তুমি এখনো পোশাক পরতে পারো না। তখনই শিহালকের মনে হয় যে সে একটা পোশাক বানাতে দিয়েছে। তারপরে আমরা দেখি নিকি এবং শিহাল চলে যায় হচ্ছে লুকের সেই ডিজাইনারের দোকানে, সেখানে গিয়ে তার পোশাক ট্রায়াল দিতে যায়। তখন লুক দুইটা পোশাক তাকে দেয়, একটা হচ্ছে ফাইট করার জন্য এবং আরেকটি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি লুকের হাতে একটি কস্টিউম, যেটা হচ্ছে ডেন টেভিলের, অর্থাৎ আগামী পর্বে তাকে দেখানো হবে ডেন টেভিলকে। আর এর সাথে সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি জানি আমার এক্সপ্লেনেশন ওইরকম ভালো হয়নি, কারণ আজকে কোনো প্রস্তুতি ছাড়াই আমি এক্সপ্লেন করে দিয়েছি, কিছু করার নাই। যদি পূর্বের এপিসোডগুলো না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে এবং একটা লাইক দিয়ে তারপরে কাট করবেন। ওকে।